কালকে ধান কাটা হয়ে গেছে আর কি, ধানগুলো রোদ দিতে হইব, দুয়ারে একটু ই হইব, জায়গা কম কম, তাই নিয়ে দিবেনছি লিখন গো পুকুরিতে। সকালবেলা দিয়ে নে পাওয়া গেছে, এই তো বারিন্দে আছে, এই নেটে বারিন্দের নেটের তা দিম দুয়ারে নেট দিয়ে, আর মনটা ওই যে পাশে দিবেন সে নিয়ে করিতে। ধান কাটা কাটা ধান কাটা হয়ে গেছে, এখন খালি খের নাড়া ছাড়া ধান শুকিয়ে দিয়া ওই জমরে পাশে মেশিন হয়ে গেছে। কই যাস, হে ধান নিবি, বস্তা মাথায় নিবি নে, হে নিল ইস্টের লেগা বলা নৌ কে না নেট বিছাম, ওদের বিছাম ওদের ওই করে থিয়া হো, ওই দুপে দিয়ে দিয়ে থিয়া হো। ধান কাটবো দুপে ধান শুকাই বেশি, দুপে রোদ লাগে তো বলে খাওয়া দাওয়া নাই, এইখানে দুপাই এনে দিলাম ধান উড়ানো মতে গেছে একবারে। বাড়িতে দুপাই
ধান দিয়ে মোটামুটি সরানো শেষ হয়েছে। এখন রোদ আইব, রোদ আইলে পরে শুকাই শুকাইবার খাল গাটা দিম, শুকাইবার গাটা দিম, শুকাইলে পরে বিকালবেলা আবার চোবান হব। দুপায় অনেকটি দিছে আর কি, খোলার মধ্যে ইয়ে পুকুরের মধ্যে দিছে, পুকুরের মধ্যে দিছি আমি। এই যে দুপায় দিছি, দুপায় ধান হয়ে দেখা যায়, পুকুরের মধ্যে ধান দিছি, ধান এ জায়গা থেকে ধান যায়। দুবার ধান গাঁটা দিলি মোটামুটি এক গাঁটা হবো। সারা মাঠে খালি হনে খালি হন আছে, খের খের ছড়াইব, খের গাঁটব, পালা দিব, এই তো এই কাম, আর কাজ কাম নাই। আর ধান কাটা, ধান সিদ্ধ করে পরে খালি ইন্দুরের মতো বোবে খালি খাওয়ান। এই দুবার ধান কাটা দিয়েছে, দুপুরে রান্না বান্না করুম। আজকে রান্না করতে হইব আর কি, একটু ইয়ে আছে, নিয়ম আছে, নিরামিষ খামো, পটল ভাজা, নিরামিষ তরকারি, আর দেখি আর কিছু করা যায় নাকি। দোকান হোম আর দূরে যদি ঢেড়স পেয়ে ঢেড়স আনতে যাবো তো চলেন। আর ধান কাটা হয়ে গেছে, এখন ধান টান শুকাই তৈব, একটু কাজ কাম আছে, বেশি কিছু রান্না বান্না তো দেখাইতে পারুন না। আর যে রোদ আর যে গরম, মানুষের জীবনে একবারে তেজপাতা বানিয়ে লাইল রৌদ্রে গরমে, তো চলেন। এসে করছি ভিন্ডি খেতে, ভালোই কয়েকটা ধরছে নিয়ে যাই। বিকেলকে গাড়িতে ই করি আলবা মানে গাছ আবার এই পাশে এনে দিয়ে গেছি, এই পাশে দিয়ে দিয়ে একটা মুড়ি গাছ মরিয়া নিচ্ছে গা। এই যে ধরছে মোটামুটি ভালোই, মরিচ গুনে পাইকে গেছে গা তো। মরিচ গাছটা উঠিয়ে নিয়ে নি, কচি কচি সুন্দর। এই যে গাছ মরে গেছে এটা উঠিয়ে নিয়ে নি, নিরামিষ তরকারিতে ডুগাগুনি দিলে ভালো লাগে। বেগুন ই বিষ্ট হয় না দেখে, বড় হয় না, ছোট রয়েছে, ছোটটাই নিয়ে যাম।
একটা ধান গাঁঠা দিয়াছি, ধান গাঁঠা দেওয়ার দরকার। ইতানাস কাটপার বসে পড়ছি, কাটাকাটি করতে থাকি। আজকে ভেন্ডি দিয়ে, ডাঁটা দিয়ে, তারপর ডুগা দিয়ে একটা নিরামিষ তরকারি দিয়ে এগুলো মাস খেসারি ডেল বেটে বড়া দিয়ে ধোয়া পাকলা। এখন আমি পটল ভাজি করুম, পটলটা মেয়েছে নি। পটল ভাজাটা ভালোই লাগে তো, প্রতিদিন খাই আমরা। পটল ভাজা নিয়ে তেল দিয়ে দিলাম, গরম গরম আর গরম, খুব গরম। ডেল বাটা হয়ে গেছে, বড়া ভাজুম মাই কেটে কেনে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব অনেক টুক টুক করে। আজকে নিরামিষ দিয়েছি, মালটা কেটে দিই। আমরা দুইজনে খাই গে, আর কৃষ্ণা খেবে নি, তুমি খেবে না? দেখি ওই পাশে দাদার সারা দাদু কি করে, কি করো তোমরা? দেখ মুরগি তো, ওই দাদার তরমুজ রয়েছে, তরমুজ নিয়ে হোক ফেলা, তরমুজ দেও, তরমুজ নিয়ে আসি। কি মন রোদ উঠছে, রোদ ভালো, খুব কারো উঠছে। তরমুজটা ভালো, তরমুজটা মিষ্টি। আর ফ্রিজ আসার তো ঠান্ডা ভালোই লাগবে, আরো ভালো লাগে। ধান খালি গাট পারে নিছে আর গরম নাক বাড়ি নিছে নে, বিয়ের ধান হুকে বেনছে। কামে তো অনেক ব্যস্ত কাজের দিন, খুব একটু খুব একটা দেয় না, তো আজকে একটু দিন খাই গে, মাসে সমাজে দিয়েছি, আর তো দেখবার যায় নেই। কিন্তু মানুষ তো অনেক আসলো, ভালো আসলো, কিন্তু বাইশে থাকতে তো কেউ চিনা পারে না, মরে গেলে সবাই চিনে। যাই করলো টুকতে যাই কল, মানুষ একটু সমাজে দিয়ে খাই গে, অনেক দিন কয়দিন যাই না আজকে।
করে যাই, আর মাসে সমাধি দেখি আমি কদিন হয়ে যায়। কম সময় খাইছেন তেলে হয়েছে, দেরি হয়েছে, তেল নন যাই অল্প করে খেয়ে নি। আমি আজকে নিরামিষ রাঁধছি, নন যাই আমার। আমি আজকে নিরামিষ রাঁধছি, হলো ডালের বড়া বাঁচছি আর পুটল বাঁচছি আর নিরামিষ তরকারি রাঁধছি। না হইলো ধান উড়িয়া থইলে হয়ে গেল, ওখানে ধুলে ময়লা বাইরে রইলো। ধুলে ময়লা বাইরে রইলো, ধান দিয়ে সালাই ভরে থইছ হয়ে গেল। বেড়া রাজি অনেক ভালো হয়েছে, এটা সব জিনিস এটা দরকার হইয়া দরকার আছে। এটা বাইরে থে দু, বাইরে এটার বাইরে থে দু, বুঝছো? পরে পরে হেডা ও যে তাও পারবো, তাও পারবো। হ এই উত্তর সাইড দে না, বহিয়ে থাকবে। হয়ে গেল একটু রোদ নোদ। বিয়ে আর বিয়ে নিয়ে গপ্প নিছে না, ধান কাটন দিয়ে দেখছো কারবার ধান কি তুলো আপনি গো সিদ্ধ ধান ভালো একরকম কালকে একটু রোদ নাকবো, আজকে যে রোদ উড়ছে কেলকা হন দিয়ে ভারি না দেরি কেলকা না বলে মেহমান।